আমরা এখন বিন্যাস সমাবেশের ইঞ্জিনিয়ারিং যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিন্যাস সমাবেশের যে সকল বিগত সালে কোশ্চিন আসছে, এই সকল কোশ্চিনগুলোর সলভ দেখাবো। ইমিডিয়েট শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, এটা এক নম্বর কোশ্চিন। দুই নম্বর কোশ্চিনটা হচ্ছে যে এদের মধ্যে কতগুলোতে প্রথমে টি এবং শেষে এ থাকবে। এইটা তো রুয়েট চার পাঁচের একটা কোশ্চিন। তো আমরা এটার জন্য কি করব, ফার্স্টে দেখব সবগুলো যেহেতু সাজাতে বলা হয়েছে এখানে, তো ইমিডিয়েট শব্দটির মোট সংখ্যা কয়টি, নয়টি। তাহলে মোট বর্ণ নয়টি, এর মাঝে একাধিক কি কি আছে, একাধিক আছে এম আছে দুইটা, এরপরে আই আছে দুইটা, এরপরে ই আছে দুইটা। অতএব সাজানো সংখ্যা হবে তাহলে কি, মোটটা আসবে উপরে, মোট যে নয়, নাইন ফ্যাক্টোরিয়াল উপরে আসতেছে, নিচে আসতেছে টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, এটা এটা ক। এরপরে পরের প্রশ্নটা যদি আমরা করি, প্রথম প্রশ্নের এটা পরের প্রশ্নের জন্য বলেছে যে এদের মধ্যে কতগুলোতে প্রথমে টি এবং শেষে এ থাকবে। ওকে, তো মোট নয়টার প্রথমে প্রথমে টি এবং শেষে এ রেখে সাজানো সংখ্যা, কত আসবে? প্রথমে টি আর শেষে এ যেহেতু রাখতে হচ্ছে, তার মানে প্রথমে টি আর শেষে এ এদেরকে ফিক্সড করে দিতে হচ্ছে, ওই জায়গাতে ওদেরকে বসিয়ে দিতে হচ্ছে, ওদের আর সাজানোর দরকার হচ্ছে না। তাহলে টি আর এ যেহেতু প্রথমে আর শেষে বসে যাচ্ছে, তাহলে টি আর এ কে তো সাজাতে লাগতেছে না। তাহলে আমার টি আর এ বাদে বাদ বাকি যারা আছে তাদেরকে সাজালেই চলতেছে, টি আর এ বাদে আর যারা আছে তাদেরকে সাজালেই হয়ে যাচ্ছে। আর কে কে আছে এখানে, টি আর এ বাদে বাদ বাকি মোট নয়টার মধ্যে টি আর এ বাদ হয়ে গেল, তাহলে আছে কয়টা, সাতটা সংখ্যা। তাহলে মোট আছে সাতটা, তাহলে সেভেন ফ্যাক্টরের উপরে আসতেছে, এবং এই সাতটার মাঝে কিন্তু এই এম আই ই এরাও আছে, আর এম আই ই এরা যেহেতু দুইটা 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 করে আছে, তাহলে এদের নিচে ভাগ হয়ে যাচ্ছে এইগুলো।
টেক্সটাইল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, কতগুলোতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে, এটা বুটেক্সের 2-3 একটা কোশ্চিন এবং রোয়েটের 5-6 একটা কোশ্চিন, এই কোশ্চিনটা আসছে। তো ফার্স্টে আসি, টেক্সটাইল শব্দটির বর্ণগুলো কি কত প্রকারে সাজানো যায়, অর্থাৎ মোট সাজানো সংখ্যা। কত আসবে? মোট আছে 7টি। মোট 7টি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল উপরে চলে আসতেছে, এবং এদের মাঝে টি আছে 2টি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল নিচে আসতেছে। এরপরে ই আছে 2টি, আরো একটি 2 ফ্যাক্টোরিয়াল নিচে চলে আসতেছে, আর কোনো কিছুই একাধিক নেই, তাহলে এইটা আসতেছে। স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে পরের কোশ্চেন, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানো সংখ্যা। কি আসবে? আমি একত্রে রেখার অঙ্কের ক্ষেত্রে বলছিলাম এ ক্রস বি টাইপের, তো এ পোর্শন আর বি পোর্শন, এই পোর্শনটা আমি বলেছিলাম যে এ হচ্ছে তোমার যেগুলোকে স্বরবর্ণ আছে এগুলোকে একত্রে রাখতে হবে, এদেরকে একটা ধরে মোট কয়টা বর্ণ আসে তাদের সাজাতে হবে, আর বি পোর্শনটা হচ্ছে যে যাদেরকে একত্রে রাখবো তাদের জন্য তাদের নিজেদের মধ্যে সাজানোর সংখ্যা। তাহলে এই স্বরবর্ণগুলো আছে কয়টা? ই আই ই, এই তিনটা একটা ধরলাম, তাহলে এই একটা আর বাদ বাকি যারা রয়েছে মোট ছিল 7টা, তো 7টা থেকে এই 3টা বাদ হয়ে যাচ্ছে, থাকতেছে 4টা, এই 4 জন আর এই 1 জন, তার মানে 5টা। এই 5টাকে সাজালে যা হয়, উপরে আসবে 5 ফ্যাক্টোরিয়াল, আর এই 5টার মধ্যে একাধিক কিছু কি আছে? এই 5টার মধ্যে কিন্তু ই নেই, ই আসতেছে না, কিন্তু টি আসতেছে, তার মানে এই 5টার মধ্যে টি আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল নিচে দিয়ে দিতে হচ্ছে, ইনটু এই হলো এ পোর্শন। বি পোর্শনটা কি? বি হচ্ছে এদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে, এটার মধ্যে এরা আছে 3 জন, এই 3টা সর্বনিম্ন 3টা 3 ফ্যাক্টোরিয়াল আসতেছে উপরে, আর যেহেতু 2টা ই আছে 2 ফ্যাক্টোরিয়াল নিচে চলে আসতেছে। এইটা একটা। পরবর্তী পোর্শনটা হচ্ছে যে কতগুলোতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে। এখানে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা, দেখো যে 7টা বর্ণ রয়েছে, 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্যে জোড় স্থানে স্বরবর্ণগুলো থাকবে। জোড় স্থান হচ্ছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, এই 3টা যে জায়গা, এই জায়গাতে কি কারা থাকবে? স্বরবর্ণগুলো। স্বরবর্ণ আছে কয়টা? ই আছে, আই আছে, আর ই আছে, এরা 3 জন এই 3টা জায়গায় দখল করবে। বাদবাকি যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এইটা 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 এইটা, বাদবাকি 4টা জায়গায় কারা দখল করবে? আর যারা রয়েছে মানে ব্যঞ্জন বর্ণগুলো, এরা দখল করতেছে। স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে আমাকে তো অবশ্যই 7টাই সাজাইতে হবে, কিন্তু আমরা পার্ট পার্ট করে সাজাবো। প্রথমে এই জোড় জায়গাগুলো সাজাবো, এই জোড় জায়গাগুলো সাজাবো কি দিয়ে? স্বরবর্ণগুলো দিয়ে। স্বরবর্ণ আছে কয়টা? 3টা, 3টা স্বরবর্ণ দিয়ে 3টা জায়গা আমরা সাজাবো, এবং এই 3টা জায়গা সাজাইয়ে তার মধ্যে আবার 2টা ই আছে, তাহলে 3টা স্বরবর্ণ দিয়ে 3টা জায়গা সাজালে হয় 3 ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু 2টা ই আছে
একাধিক, তাহলে টু ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ হয়ে যাচ্ছে। এটা গেল সর্বর্ণ দিয়ে সাজানো। কিন্তু আমার শুধু তো তিনটা সাজালেই তো পুরো শব্দটা আসবে না, আমাকে তো অবশ্যই পরবর্তী যে চারটা আছে তাদেরকেও তো সাজাইতে হবে। তাদের ক্ষেত্রে কি আসবে, এই চারটা কয়টা দিয়ে, চারটা দিয়েই তো আমরা পূরণ করব। তাহলে চারটা দিয়ে চারটা জায়গা পূরণ করতেছি, তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল, কিন্তু এদের মাঝে আবার দুইটা টি আছে। তাহলে এই ক্ষেত্রে আসতেছে ফোর ফ্যাক্টোরিয়াল তো উপরে আসতেছে, টু ফ্যাক্টোরিয়াল আবার নিচে ভাগ হয়ে যাচ্ছে।